এম প্লাস মাল্টিমিডিয়া প্রতিভার সন্ধানে প্রতিদিন আপনাদের এই যে যা দিলাম এর পরেও ছাড়ছেন একটা ফোন কল আপনাদের অনুরোধে করছি আমার ইউটিউবার ভাইরা এই যে দর্শকের অনুরোধ এটা কিন্তু রাখবেন আপনারা যে কেটে ঢুকাই দেন পরে মানুষ বলে দেখি যাও ওয়াজের ওয়াজ স্টেজে এসে নাটক করতেছে আর এটা নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয় অনেক গালমন্দ শুনতে হয় আলহামদুলিল্লাহ আমি তো আসলে অনেকেই মনে করে যে আমি নাট্যকার আমি নাট্যকার থেকে বক্তা হইনি অনেকেই বলে নাট্যকার থেকে বক্তা হয়েছে আমি আসলে একজন আলেম আলেম থেকে নাট্যকার হয়েছি যা বলে ওটা কি ভুল বলে যে নাট্যকার থেকে বক্তা হয়েছে আমি আসলে আলেম আলেম থেকে নাট্যকার বক্তা বক্তা আগে ছিলাম আমি যখন ছোট ছিলাম তখন থেকে অস্ত আর এখন তো বড় হয়েছি আলহামদুলিল্লাহ তবে অনেক আলেমের মতো অত বড় আলেম না বা অনেক বড় বক্তা না ওরকম জ্ঞান আমার নাই আমি তাদের ছাত্র তো তারপরেও যতটুকু জানি বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটি আয়াত যদি জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও এই নিয়তে আমরা কাজ করে যাচ্ছি তো ঠিক আছে তাহলে আমরা যেভাবে শুটিংটা করি ঠিক সেটা দেখানোর চেষ্টা করছি আমরা আজকে একটা ফোন কল করেছি স্বাধীনতাকে কেন্দ্র করে তো আমাদের তো ভাতিজা প্রত্যেকবারই একটা করে ঘটনা ঘটায় ঠিক কিনা তো এটা ঘটনা ঘটাবে না ও যেটা বলবে সেটা এখন এসে তাহলে বলছে জি আমি ওখানে একটা সঙ্গীত গেয়েছিলাম তো আমি যেহেতু একটা সঙ্গীত গাইছি এখানেও একটা সঙ্গীত দিয়ে আমরা যেভাবে করি ঠিক সেভাবে করতেছি মেকআপ টেকআপ তো আমাদের আমরা নিলাম না আমি তো সেই ঘরের মালিক রই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘর খারাপ জ্ঞান হইলো বুদ্ধির আব্বা বুদ্ধির আব্বা একবার দুলাভাই পরে দায়িত্ব দিয়ে চলে গেছিল তারপরে তো এইটার নাম হয়েছে গান আচ্ছা ঠিক আছে গান কি আমি এটা বুঝতে পারলাম আচ্ছা বলছে আজকে কি আজকে কি আজকে হ্যাঁ ভালো কি ভালো ভাই কি ভালো আজ কয় তারিখ আজ কয় তারিখ আজকে 26 তারিখ আরে আল্লাহ রে 26 মার্চ আজকে আমি কি তোর ভুল কইছি নাকি 26 মার্চ তাই তো আজকে দিবসটা কি দিবসটা কি এটা ভাই দিবস গো কত ভালো সকালবেলা ডকবক করি সূর্য উঠলো পশ্চিম আকাশে টকবক করে ডুবে গেল যদিও এই মাহফিল কমিটি একটু ডিস্টার্ব করেছে এমনি দিনটা ভাই আজকে না স্বাধীনতা দিবস তাই তো স্বাধীনতা দিবস এইখান স্বাধীনতা দিবস না এই তো স্বাধীনতা দিবস তাই না আমি তাই তো করছি আসলে আমি তো তাই করছি তা তুই আবার বকছিস না আমি কি খারাপ কিছু কই না আজকে তো স্বাধীনতা দিবস তা আজকে তো স্বাধীনতা দিবস আচ্ছা তা তুমি এই যে আমাদের স্বাধীনতা শুভেচ্ছা জানাবে না কারো কার ওমা তুই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা জানাবে না হ্যাঁ ঠিক বলিস রুরা 71 যে আমাদের এত জ্বালান জ্বালাইছে ওকে আসলে একটু ফোন কল করি লজ্জা দেওয়া দরকার আছে রে এক কাজ তো তুই নরেন্দ্র মোদীর কাছে তুই ফোনটা ধরে নরেন্দ্র মোদী আবার কিটা ওই পাকিস্তানের প্রেসিডেন্ট ও তো ভারতের তাই তো ও তো ভারতের তো তা আমি তোর কি করছি ও তো ভারতের তাহলে এক কাজ কর বাইডেনের ধরে দি বাইডেন হ্যাঁ বাইডেনের কাজ ধরে দি তোমার নিয়ে আর হবে না বাইডেন কিটা বাইডেন কিটা পাকিস্তানের প্রধানমন্ত্রী বাইডেন আছে অস্ট্রেলিয়া কে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বাইডেন আমেরিকা হ্যাঁ আমেরিকার তো তাই তো তাই তো তাই তো আমেরিকার তো তাহলে প্রধানমন্ত্রী তুই ভুলভাল বকছিস আমি বকছি
মিজাজটা তুই বলো খারাপ করে দিয়েছিস, আমি বয়স হয়ে গেল বলি হয়েছে সব ভুলে গেছি তা না, কবে তোর চাষির সাথে পয়লা দেখা হইলে আমি কই দিতে পারবো, বাসনা তুই সে ভুলটাতে ছিল তাও আমার মনে আছে। ঠিক আছে, তুমি মনে করি না যে বুড়ো হয়ে গেছি বুঝলে সব ভুলে গেছি, তোমার বিয়ের সময় আমার সেই দুধ খাওয়াই দিল, চিনি গুলা খাওয়াই দিল, দুটো সেই চুন গুলা খাওয়াই দিল আমার মনে আছে। হ্যাঁ, আমার শ্বশুরিতে আমি একবার ভাইটিকে ফেলাইলাম, বয়স অল্প তো পয়লা মেয়ে তো চাষি, আরে বাবা আমি সিয়ারা দেখি আমার নেটওয়ার্ক চলে গেছিল, আমি তোর চাষির কোনোদিন শাসন করে রাখতে পারলাম না, তোর শাসন করবো কি করি, কল দাঁড়া চুপ করো, কয়েক কল যাচ্ছে ইমরান খানের কাছে, তাই তো ঠিকই আছে, কথা কিছু না কথা বলছি, এই তুই ধরিস ধরিস, ওয়ালাইকুম আসসালাম, এই হ্যালো এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই হ্যালো, হ্যাঁ ইমরান খান, ওই তুমি ক্রিকেটে যেভাবে ছক্কা মারতে তোমার বলে বিশাল বলে চলো, আজ তো আমাকে স্বাধীনতা দিবস, তোমাকে ওরে খুদা রে, ও তো বাংলা বুঝতে পারছে না, আমি তো সেই কথা বুঝি বাংলা ভাষা কিছু শুনি, ও মেয়ে হিন্দি বলনা পড়ে গা, উর্দু বছর হো গিয়া, তোমারা দেশ এক সময় চাইছিল আমাদের দেশের স্বাধীনতা নেই দিয়া থা, তো আমাদের দেশের দামাল ছেলেরা লড়াই করিছে সংগ্রাম করিছে বুকের তাজা রক্ত ঢালে গা, তারপরে তোমাদের আচ্ছা করে মার দিয়া থা, তোমরা ওধার বি চলিয়া গিয়া থা, তো মেরে দেশে 30 লক্ষ শহীদ হওয়া 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইয়া থা, কই বাদ নেই তারপরও মেরা বাংলাদেশ পাইয়া থা, স্বাধীন একটা জন্মভূমি পাইয়েছি, এর জন্য মেরা গর্ব গর্বিত হে। হ্যাঁ, আরেকটা কথা আরেকটা কথা, ও মেয়ে বলা তোমারা ওই যে এই আমার এই দেশ যে কতদূর আগাই গেছে, তোমারা দেশ তো অনেক পিছনে পড়ে গিয়া থা, তোমারা দেশে তো বুঝবি নেই, মেরে দেশে পদ্মা সেতু হওয়া তুমি পাতা হে, হ্যাঁ 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 পাতা হে না, হ্যাঁ মেরে নিজেকে অর্থায়নে পদ্মা সেতু করিয়া থা 6 কিলোমিটার লম্বা হে, এধার বি ওধার বি কেলিয়ে বল করেগা তো ওধার বি যায়গা 6 কিলোমিটার পার করতে পারবি না, ঠিক আছে, তো এখন কথা সেটা না, কথা হইল মেরে দেশে মেট্রো রেল হওয়া, মেরে দেশে রাস্তাঘাট অনেক ভালো করেছে, যদিও মাঝে মাঝে ব্রিজের মধ্যেই বাসের জায়গায় না রডের জায়গায় বাঁধ ঢুকে ফেলে, তো তারপরে কই বাদ নেই কিন্তু এগিয়ে যাচ্ছে দেশ আলহামদুলিল্লাহ, তো এখন কথা হইল তুই আগের দেশে তো পদ্মা সেতু করবা কি, তোমাকে তো পদ্মা নদী নেই, তোমারা দেশে পদ্মা নদী নেই, পদ্মা নদী নেই তোমারা দেশে, পাহাড় পর্বত হে, আর তোমারা দেশে ওই যে আর কি হে তালেবান হে, মসজিদি মসজিদি হামলা করে মানুষ মারে গা, হ্যাঁ কই বাদ নেই, তো তোমারা অভিনন্দন হে, আমি এখন তোমাকে ইংলিশই জানাচ্ছি, পাঙ্গারাই ছেলে হ্যাঁ ঠিক আছে, কি বলে ওইটা ইংরেজিতে তার অভিনন্দন জানালাম, দিস ইজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দিস, ইংরেজিতে অভিনন্দন জানালে ইংলিশ, ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, হুম ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, হোয়াট ইজ ভাষা, ও ফোন রেখেছ তো, হুম রেখ কেটে দিছো, তাহলে ঠিক আছে এবার তোমার যত পারো ইংলিশ, তুই আমার ইংলিশ বলা তো চাষি জীবনে বুঝতে পারিনি, আমি বলবো কি করে, কলেজের একটা প্রফেসর ডেকে নিয়ে যদি আমার ইংলিশ বুঝতে পারে তাহলে আমি পান্তা ভাত খাবো না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।